হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকালে উঠে পড়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, মোটামুটি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে গেছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার লাইফস্টাইল, আমি কি করে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি। তো আমি তো উঠে গেছি, এবার দেখো আমি দেখাচ্ছি। আমার বর এখনও ঘুম থেকে উঠিনি, তো আমার প্রচুর কাজ আছে, আমাকে এখন জামা কাপড় কাচতে হবে। তো এই যে ওই আমি সে করবো কি, ধুতিটা ধুতে লাগবে, ধুতি পাঞ্জাবি ধুবো না, ধুলে শুধু তাহলে ধুতিটা ধুয়ে দিচ্ছি, ঠিক আছে? কিচ্ছু না, দেখো এখনো ঘুম হচ্ছে, আজকে রবিবার, এই জন্য আজকে 8:30 বেশি বাজে ঘুম হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রতি সানডে করেই জামা কাপড় ধুয়ে দিই, অন্যদিন ভালো লাগে না, বিরক্ত লাগে। তো ওই দিন আমার বডির স্কুল বন্ধ থাকে, তো সেই জন্য ওই দিনই সব স্কুলের যে পরে যায় সেই ড্রেস আর এমনি সব জামা কাপড় সেই দিনই ধুয়ে দিই। তো আমি ধুয়ে সব মেলে দিচ্ছি। তো দেখো, আর আমার দিদিভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো, আর আমাদের বাড়িতে না ছাগলও রয়েছে, দেখো কয়েকটা ছাগল। তো এই ছাগলগুলো সবসময় উঠোনেই বাঁধা থাকে, আমার শ্বশুরমশাই ঘাস কেটে এনে দেয়, এই ছাগলগুলো সারাদিন ভারী বাড়িতেই থাকে। তো আমার এবার জামা কাপড় কাচা হয়ে গেলে আমি স্নান করে নেব। তো তার মাঝে আমি আবার একটু ছাগলের বাচ্চাগুলোকে একটু আদর করে নিচ্ছি। তো আমি এবার স্নানে যাব। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি স্নান করে। তো চ এখন পুজো দিব, আর এই পুজোটা ম্যাক্সিমাম সময় আমিই দিই, কারণ আমার পুজো দিতে খুব ভালো লাগে। আর এই যে ইনি এখনও ঘুমোচ্ছে, ওঠো, দোকানে যাব না নাকি, তাহলে ওঠো। তো আমি এখন সিঁদুরটা পরবো, তারপর পুজো দিব। সব মা বলে নাকি সিঁদুর পরে তারপর পুজো দিতে হয়, তো চলো। তো আমি পুজো দিতে চলে এসেছি, আর ওই প্রত্যেক সন্ধ্যাবেলায় আমাদের ধূপ ধরানো হয় ও নারকেলের খোসা দিয়ে। তো সেগুলো দেখালে পরে না রুম ঠাকুরের মন্দিরটা খুব নোংরা হয়ে যায়, তাই প্রত্যেক দিন, এমনি তো প্রতিদিন মুছতেই হয়, তো আর একটু বেশি নোংরা হয় বলে মন্দিরটা মুছতেই হয়। আর আমার যে বিয়ের আগে আমার শ্বশুরবাড়িতে শুধু লক্ষ্মীনারায়ণের পুজো করতো, এই একটাই ঠাকুর ছিল। আর আমি একটু শিবের ভক্ত, তো এর জন্য আমি শিবলিঙ্গটা বসিয়েছি। আর এই আমার বর, বিছানা কোনো দিনও গোছাবে না, আমাকেই গোছাতে হয়, মশারিটা তো কোনো দিনও গোছায় না, আমাকে গোছাতে হয়। আর মশারি গোছাতে খুব বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, মশারি তো গোছাতেই হয়, নাহলে দেখতে একটুও ভালো লাগে না। আর জানো, মশারির যদি না ভালো করে গুছিয়ে রাখো, তাহলে মশারি কিন্তু বহুত দিন ভালো থাকে, টিকে, নষ্ট হয় না। হ্যাঁ, এটা আমি শুনেছি আর এটা সত্যি আমি দেখেছি। তো মশারিটা সুন্দর করে যদি ভাঁজ করে রাখো না, মশারি তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন থাকবে। তো আমি মশারিটা গুছিয়ে নিয়েছি, আর এখনও আমি লেপ গায়ে দিই, কারণ ঠান্ডা, একটু একটু ঠান্ডা লাগে, লেপটা গায়ে দিলে আবার গরম লাগে, কিন্তু কী করবো বলো, চৈত্র মাস পড়লে লেপটা গায়ে দেওয়া ছেড়ে দেবো, এবারে হালকা ব্ল্যাঙ্কেট গায়ে নেবো। তো আমার, আমি বিছানা আমার করা হয়ে গেলে এবার আমি রান্নাঘরে যাব, রান্না করতে হবে আমাকে। আমি যদিও দুপুরে রান্নাটা আমিই করি, আর রাতের রান্নাটা দিদিভাই করে। তো দিদিভাই আমাকে সবজিগুলো কেটে দিবে। তো আমি চলো দেখি রান্নাঘরে কী রান্না আছে করতে হবে। তো দেখো, আমি চাল ধুচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই দিকে কাটা হচ্ছে বেগুন, আলু আর লাউ টমেটো, এগুলো বেগুন আলু দিয়ে মাছের তরকারি, মুগ ডাল, বেগুন পোড়া আমার শ্বশুরমশাই সকালবেলা খেতে খুব পছন্দ করে। তো চলো। তো বন্ধুরা, কিছু কারণে আমি মাঝখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। তো এখন তো সন্ধ্যা 6:30 7টা বাজে, তো সবার জন্য চা পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে, টাটা, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।